নমস্কার বন্ধুরা বনসাই নেচার চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাই তো আপনাদের সামনে যে গাছটি আজকে তুলে ধরছে সেটা হচ্ছে একটা আমার পাকুর গাছ বা অসত্য গাছের কাটিং আমরা এখানে অসত্য বলেছিলেন অনেকে পাকড় বলেছিলেন তো যাই হোক তার একটা কাটিং আমি সংগ্রহ করেছিলাম তো এই কাটিংটি ভিডিও আমি আপনাদের জন্য তুলে ধরতে পারিনি তার জন্য আমি দুঃখিত তো আজকে গাছটি প্রায় তিন মাস বয়স তিন মাস বয়স বলতে আমার কাছে আমি যেখান থেকে কাটিং সংগ্রহ করেছিলাম এবং লাগিয়েছিলাম যখন সেই সময় থেকে আজ পর্যন্ত আমার কাছে গাছটি তিন মাস আছে এবং তিন মাস থাকার পরে যে গাছটি আপডেট বা গাছটি যে গ্রো করেছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি তো চোর মধ্যে দেখিনি গাছটি কী ডেভেলপ করেছে তো দেখতে পাচ্ছেন যে এটাকে আমি একটা প্লাস্টিক প্যাকেটের মধ্যে রেখেছিলাম বা প্লাস্টিক কভার করে রেখেছিলাম যার ফলে গাছটিকে আমার ভালোভাবে দ্রুত আরও ডেভেলপ হতে সাহায্য করেছে কারণ এটা জানুয়ারি মাসের থেকে কাটিং আমার তেমন প্রচণ্ড ঠান্ডা ছিল এবং ঠান্ডার সময় আমি গাছটি ব্রাঞ্চ থেকে সংগ্রহ করি তো সেই ব্রাঞ্চটিকে আমি লাগিয়েছিলাম এটা নর্মাল মাটির মধ্যে কিছু সয়েল মিশ্রণের সাহায্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা লার্জ বা বড় কাটিং আছে তো এই কাটিংটিকে আজকে আপনাদের সামনে ওপেন করতে চলেছে এবং যে ব্রাঞ্চগুলো ডেভেলপ করছে সেই ব্রাঞ্চগুলো যাতে সূর্যের আলো বাতাস ভালোভাবে পায় তো তার জন্য আর আরেকটা কারণ হচ্ছে বন্ধুরা যে প্লাস্টিকটা যখন যে ব্রাঞ্চগুলো ডেভেলপ করছে সেই ব্রাঞ্চগুলো যখন পাতা বা লিপ বেরোচ্ছে সেই পাতাগুলো প্লাস্টিকের সঙ্গে টাচ হয়ে থাকার ফলে নষ্ট হয়েছে তো এর জন্য আজকে আমি প্লাস্টিকটিকে খুলে দেবো আর আপনাদের সামনে তুলে ধরব যে আমার এই কাটিংটি কীভাবে গ্রো করছে আর পরবর্তীতে এই গাছটির ওপর যখন কাজ করব তখন অবশ্যই আপনাদের সামনে আপডেট তুলে ধরবো তো চোর বন্ধুরা দেখে নিয়ে আমার এই গাছটি কীরকম ডেভেলপ করেছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছটি আমার ভালোভাবে ডেভেলপ করেছে এবং নতুন ব্রাঞ্চও ডেভেলপ করেছে এবং নিউ লিফ বা নতুন পাতাও বেরোচ্ছে আপনারা আশা করি লক্ষ্য করতে পারছেন এবং নিচের দিক দিয়েও নতুন স্যুটস বেরোতে শুরু করে দিয়েছে এবং পাশে যে ব্রাঞ্চটি আছে সেই ব্রাঞ্চটি দেখতে পাবেন যখন আমি কাটিংটি সংগ্রহ করি সেই সময় গাছটি যে উপর স্ক্রিনটি বা চামড়াটি ছিল সেটি সম্পূর্ণ ছুলে গেছিলো যার ফলে এই জায়গাটা ক্ষত হয়ে আছে বিশাল বড় একটা তো পরবর্তীতে এটা মেকআপ নিয়ে নেবে আর কিছুটা আমি এখান থেকে কাটিং করে দেবো তো পরবর্তীতে যখন কাজ করবো তখন আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো দেখতে পাচ্ছেন যে পিছন দিকে ব্রাঞ্চ আমার ভালোভাবে ডেভেলপ করছে তো গাছটিকে বন্ধুরা আমি এইভাবে এখন রেখে দেবো আর ধীরে ধীরে এটাকে আমি সূর্যের আলোর মধ্যে নিয়ে যাবো যেখানে প্রচুর পরিমাণে সূর্যের তাপ পাবে আর বর্তমানে এখন আমি গাছটিকে শ্যাডো বা ছায় জায়গায় রাখবো যেখানে সূর্যের আলো বা সূর্যের যে প্রখর তাপ সেটা সরাসরি না পৌঁছে সূর্যের যে আলো আছে সেই আলোটা পৌঁছাবে কিন্তু সূর্যের যে প্রখর তাপ সেটা পৌঁছাবে না এমন জায়গায় রেখে দেবো আর এর সঙ্গে কিছু বানিয়ান কাটিংও আমি গ্রো করেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পাশে আরও দুটো আমার বানিয়ান কাটিং আছে তো এই কাটিংটিও আমার নতুন সোর্স পেতে শুরু করে দিয়েছে তো পরবর্তীতে যখন আমি এই এটাকে ওপেন করবো যে প্লাস্টিক কভারটি তখন আমি আপনাদের সামনে অবশ্যই ভিডিও তুলে ধরবো এবং সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আমার সাথে থাকুন পাশে থাকুন আর আপনাদের ভালোবাসা হাত এইভাবে বাড়িয়ে দিন আরেকটি বানিয়ান কাটিং আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমি প্লাস্টিক কভার করে নিই এটাকে প্লাস্টিক কভার করেছি এবং এটাকে প্লাস্টিক কভার করেছিলাম তো তার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই তো বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বা আপনাদের কোনো রকম কাজে এসে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সাথে থাকবেন আর আপডেট ভিডিও বা এর কাজগুলোর পরবর্তী কাজ কী করবো আমি সেই সব ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বিলটিকে অন করে রাখবেন যাতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করি আপনারা সহজে পেয়ে যান আর বন্ধুরা আমার এই চ্যানেলের মধ্যে আপনার ছোটো ছোটো থেকে বড়ো বড়ো সম্পূর্ণ কাজের ভিডিও পাবেন তো পাশে থাকুন সাথে থাকুন আপনাদের ভালোবাসা এইভাবে দিতে থাকুন তোরা আজকে এই পর্যন্ত